তাহলে স্কিন নষ্ট হয়ে যাবে। এই যে উপরে করবা, আর এই যে বরাবর করা, বরাবর ক্রিম। তো এখন এটা দিয়ে আমি মাসাজ করব। তো আমি আগে ফার্স্টে যেটা, আসসালামু আলাইকুম, মে হু জারা খান। আচ্ছা, তো আজকে আমি আমার আমার ফেসের টিপসটা অনেকে চেয়েছেন যে আপু তুমি ফেসে কী কী ইউজ করো, কীভাবে কী ইউজ করো। আমি আগে থেকে বলেছি আমি কোনো নাইট ক্রিম বা কোনো হোয়াইটেনিং ক্রিম ইউজ করি না, নো ইউজ হোয়াইটেনিং ক্রিম। সো আমি জাস্ট কিছু মাস্ক ব্যবহার করি আর হচ্ছে একটা মাসাজ দিই। তোমাকে এখন দেখাবো, চলো আমার সাথে। আপুরা যারা ওয়েট করেছিল এতক্ষণ, তো ভিডিওটা তোমাদের সামনে চলে এসেছে, চলো এখন স্টার্ট করি। তো ফার্স্টে আমার চুলটা আমি এভাবে বেঁধে নিলাম এভাবে করে, যাতে আমার চুলটা সামনে না আসে, কারণ আমি এখন মাস্ক ইউজ করবো। তোমরা অনেকবার দেখতে চেয়েছো, আমি আগেও দেখিয়েছি, এখন আবার দেখাবো, তো আমার সাথে থাকো। আমার ফেসটা আমি ওয়াশ করে নেবো একটু পানিতে, ঠিক আছে, কারণ ফেসটা একটু ওয়াইলি লাগতেছে আমার। তো এটা ওয়াশ করে নিলে বেশি ভালো হয়, বাইরে অনেক রোদ, তো রোদের মধ্যে এটা অ্যাপ্লাই করা যাবে না, আগে থেকে বলছি। তো এখন আমি আমার ফেসটা একটু, এই যে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, দেখো হোয়াইটেনিং ফেস ওয়াশ, তো এটা দিয়ে আমি আমার ফেসটা এখন ওয়াশ করে নিব। এই যে ফেস ওয়াশটা এখন লাগিয়ে নিলাম, এই যে। তো ফেসটা ওয়াশ করা শেষে আমি কিন্তু নন মেকআপ, দেখতে পাচ্ছ, ফেসটা ওয়াশ করে এলাম। তো এই যে এখন মুছে নিব। তো এই যে মাস্কটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক মাস্ক, এটা আমি ইউজ করি, তো এটা আমার জন্য অনেক ভালো। তো এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করি, আমার ফেসটা অনেক গ্রো করে। তো আমি এখন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো এটা কীভাবে অ্যাপ্লাই করতে, বাট এটা কিন্তু তোমরা অনেক মোটা করে ইউজ করবা, যদি মোটা করে ইউজ না করো তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু নিজের রিভিউ তোমাদেরকে দিচ্ছি, দেখো, আবার কেউ বললো না যে প্রমোট করতেছি এটা কোম্পানি, এমন কিছু না, আমি জাস্ট আমার মতো করে দেখাচ্ছি। আমি এখনও কিন্তু কোনো কোম্পানির প্রমোট করিনি, জাস্ট টিকটকে করেছি, বা ইউটিউবে কোনো কোম্পানির প্রমোট এখন আমি করিনি, ঠিক আছে। এ দেখো, এভাবে মোটো করে লাগাতে হবে, এই যেভাবে এভাবে সব মুখে লাগাবো, আবার চোখের পাপড়ি, মানে এই যে আইস এগুলো, আর এসে ব্রু একটু নজরে রাখবে, এখানে যেন না লাগে, তাহলে কিন্তু এটা উঠে যাবে, ঠিক আছে, এইভাবে। তো অনেকে বলে যে মাস্কে ব্যথা হয়, মাস্কে কিন্তু কোনো ব্যথা হয় না, আমি দেখাচ্ছি, দেখো দেখো, আমি ফুল চেহারাতে অ্যাপ্লাই করে দিয়েছি। আমি হেয়ারটা একটু বেঁধে নিয়েছি, তাতে আমার হেয়ারটা প্রবলেম না হয়। তো এভাবে করে এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে, তখন মাস্ক, এই যে মাস্কটা দেখে নাও আবার, এটা যতক্ষণ পর্যন্ত না শুক হবে এতক্ষণ পর্যন্ত এটা ওয়েট করতে হবে এভাবে, ঠিক আছে। আর এটাকে মোটা করে লাগাতে হয় মাস্কটা, অনেক মোটা করে, যাতে এটা মানে ময়দাটা সহজে উঠে আসে জন্য, ঠিক আছে। দেখো এটা আমি লাগিয়েছি, দেখো এটা ওয়েট করো এখন শুকানো অবধি, শুকিয়ে আসবে, হালকা হালকা করে এভাবে তুলতে হবে, এইভাবে, এই যে এই দেখো কতটা হোয়াইট হয়ে গেছে, দেখো। তো নন ফিল্টারে তোমরা দেখতেই পাচ্ছ, কোনো মেকআপ ছাড়াই, দেখো দেখছো কতটা চেঞ্জ, জাস্ট এটা এই স্কিনটা ভালো থাকে এই জন্য এটা করাই। দেখো আমি উঠাচ্ছি, কোনো ব্যথা লাগে না। অনেকে মনে করো যে মাস্কে ব্যথা লাগে, কিন্তু ব্যথা লাগে না। দেখো দেখো তো কতটা ডিফারেন্স, দেখো এখনো শুকায় নি এখান থেকে। উঠাই ফেলছি, এখন আমি এটা ধুয়ে ফেলবো, মানে পুরোপুরি উঠে নিয়ে আমি এখন ধুতে যাচ্ছি, এটা ধুয়ে ফেলি, দেখা যাক ধোয়ার পরে কী ঘটে। তো আমি এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করব, ঠিক আছে। তো দেখো হ্যাঁ 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 আসতেছে, দাঁড়াও দেখেন, আমি এটা এখনো এইভাবে উঠাতে হবে, দেখেন মুখটা পুরো ক্লিন করে নিলাম, ঠিক আছে। এখন আমি মাসাজটা দিব, আপনাদের সামনে ক্লিন করলাম, ওই যে দেখেন কত ফ্রেশ লাগতেছে না। এখন এটা মাসাজ দিব একটু পরে, আপনারা দেখেন এটা মুখটা একটু ক্লিন করে নিই ফার্স্টে, সরি ফ্রেশ করে নিব টাওয়াল কে সাথ, এই যে দেখেন দেখছেন কত, এই দেখেন গ্লো করছে না। এখন মাসাজটা দেওয়ার পরে দেখবে যে আলো গুলো করছে। তো এটা দেওয়ার পরে একটু বসে থাকতে হবে, বা সামনে বসে থাকবেন এরকম করে, দেখেন এই মাসাজটা অ্যাপ্লাই করে চলেন। বললাম সেকেন্ডটা নিয়ে, এটা দেখো, এটা এটার নাম দেখো, এই যে এই এই মাসাজটা আমি ইউজ করি, হোয়াইটেনিং মাসাজ ক্রিম, ঠিক আছে, হোয়াইটেনিং মাসাজ ক্রিম। তো এখন এটা দিয়ে আমি মাসাজ করব। তো আমি আগে ফার্স্টে যেটা লাগিয়েছিলাম ওটা আবার দেখাই দিলাম, এই যে ব্ল্যাক মাস্ক।
তো আমি এটাও এটা এভাবে হচ্ছে আমার স্কিন কেয়ারটা করি, ঠিক আছে? তো এখন তোমাদের এটা ইউজ করে দেখাবো, দেখো আমি খুলি এটা। দেখো তো এভাবে এটা খুলি, এই দেখো, দেখছো এটা ভিতরে কিন্তু হোয়াইট কালার, বেশ ক্রিমি টাইপের, খুব সুন্দর। আমি ফার্স্টে আমার হেয়ারটা ঠিক করি, কারণ হেয়ারটা ঠিক না করলে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। যাই হোক, আমি আশপাশে কোনো ক্লিপ পাচ্ছি না। তো এটা দেখো, এভাবে আমি এভাবে নিবো, হাতটা কিন্তু ওয়াশ করা, ফেসটা কিন্তু ওয়াশ করে গেলাম। এই যে দেখো, দেখতে পাচ্ছো, এভাবে দিব ক্রিমটা। এই যে বেশ খানিকটা লাগিয়ে নিব, যতটা আমার দরকার হয় আর কি মাসাজের জন্য। তোমরা তো জানো ফেসিয়ালের কতটুকু মাসাজ লাগে, তো ঠিক অতটুকুই আমি নিব। এই যে আমার হয়ে গেল, এখন এটা আমি মুখটা বন্ধ করে দিলাম। তো এটার নাম কিছু তোমাদেরকে দেখিয়েছি, আবার দেখাবো আমি আরেকবার। এই দেখো, তো এই দুটো জিনিসই আমি সপ্তাহে না হলেও 15 দিন পর পর ইউজ করি। হ্যাঁ, এই যে দেখো, হোয়াইটেনিং মাসাজ ক্রিম, স্ক্রিনশট দিতে পারো তোমরা, ব্যাস। তো এটা হয়ে গেল, এখন এটা আমি তোমাদের প্রুফ করে দেখাই। সত্যি তোমরা তো মাস্কটা দেখেছো, এটাও দেখো। এবার একটু পানি নিলাম হাতে, এই যে হালকা জল নিব, কারণ এই জল ছাড়া তো হবে না, তাই না? এবার এটা দেখো, এই যে এভাবে এইভাবে, এই যে ঘষে ঘষে, দেখছো এইভাবে এইভাবে মাসাজটা করবা, এই সুন্দর করে ক্রিমি, এটা দেখো কত সফট না, এইভাবে। আসলে আমার কিন্তু খুবই জ্বর, তারপর আমি ব্লগটা তোমার জন্য মেক, আমার চুলে লেগে গেছে অলরেডি, তো চুলটা ক্লিপ দিয়ে নিবা, কিন্তু আমি আশপাশে ক্লিপ পেলাম না, ক্লিপ একটু দূরে। এই যে দেখছো, ঠিক এইভাবে এইভাবে মাসাজটা দিব, এইভাবে এইভাবে। আর যদি স্কিনটা তোমরা এভাবে ডাউন করে করো এইভাবে, তাহলে কিন্তু স্কিনটা ঝুলে যাবে, কখনোই মাসাজটা ভুলেও করবে না, মাসাজ এভাবে করবে, এইভাবে, এই যে উপর দিকে উপরে। এসে তো অনেকে জানো না, জানিয়ে দিলাম, মাসাজটা উপরে করবে সবসময়, এই যে উপরে, এভাবে, নিচে কখনো এভাবে করবা না, তাহলে স্কিন নষ্ট হয়ে যাবে। এই যে উপরে করবা, আর এই যে বরাবর করো, বরাবর, এই যে এভাবে। দেখছো, দেখো এভাবে 5 মিনিট তুমি ফেসটাকে একটু এভাবে করবা, মাসাজ করবা। দেখো দেখো, আমি এটা মাসাজ করে নিয়েছি, এখন এটা আমি ধুয়ে ফেলবো। বাট একটা জিনিস মনে রাখবা, যে নো ফেস ওয়াশ, ভুলেও ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবা না এখন, ঠিক আছে? জাস্ট সিম্পল পানি দিয়ে এটা ওয়াশ করবা, এই যে সিম্পল পানি দিয়ে। দেখছো, দেখো, তো আমি আমারটা দেখিয়েছি যে আমি কি কি ইউজ করি, এখন দেখো তো স্কিনটা, এই যে নর্মালি তোমরা দেখো, দেখো দেখেছো তো, দেখো দেখো এখন স্কিনটা কত সুন্দর লাগতেছে আমার, দেখছো তো, তোমরা নিজেরাই দেখো। তো এভাবে আমি আমার স্কিন কেয়ার করি, তোমাদেরকে জানিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর নেক্সট ভিডিও নিয়ে সামনে আসবো। তুমি ভালো থাকো, আল্লাহ হাফেজ।